আমি আহোঁ কুৱেশ্যন নম্বৰ 7। ঠিক আছে, কুৱেশ্যন নম্বৰ 7 যিহেতু আপোনালোকে ভালকৈ জানে ফ্ৰেণ্ডছ, সেইটো আপোনালোকে ট্ৰাই কৰিব ভালকৈ বুজিবৰ কাৰণে, যিহেতু এই চেপ্টাৰৰ পৰা আপোনালোকৰ আপোনালোকে যদি চেক কৰে কুৱেশ্যন পেপাৰবিলাক, তেতিয়াহ'লে আপুনি দেখিব দুটা কুৱেশ্যনহে অৰ দিয়ে সিহঁতে। ঠিক আছে, আৰু কুৱেশ্যনটোৰ কাৰণে আপোনালোকৰ মাৰ্কছ থাকে 6 মাৰ্কছ। গতিকে আপোনালোকে যদি ভালকৈ বুজি ল'ব পাৰে, তেনেহ'লে 6 মাৰ্কছটো আপোনাৰ কাৰণে কি হ'ব, ৰিজাৰ্ভ হৈ থাকিব। ঠিক আছে, আহক কুৱেশ্যন নম্বৰ 7টো কৰোঁ এতিয়া আপোনালোকৰ ইয়াতে। চ' দিছে আপোনালোকৰ মিনিমাইজ আৰু মেক্সিমাইজ দুটা কৰিব দিছে। এই যিটো অবজেক্টিভ ফাংচন কি দিয়া আছে, জেড ইকুৱেল 5x + 10y হ'ল। এতিয়া ইহঁতৰ ছাবজেক্টটো কনষ্টেণ্ট কি দিয়া আছে, লিমিটেশ্যনছখিনি কি দিয়া আছে আপোনালোকৰ ইয়াতে, x+2y <unintelligible> আৰু তাত দিছে x+y > 60 আৰু x-2y > 0, এই নন নিগেটিভ কনষ্টেণ্ট দিয়া আছে। ঠিক আছে, আৰু এতিয়া চল্ভ কৰোঁ। প্ৰথমটো আপোনালোক আমি কনভাৰ্ট কৰি লওঁ, x+2y = 120 হ'ল। এতিয়া গোটেইকেইটা কনভাৰ্ট কৰিলোঁ, এতিয়া আপোনালোকৰ ইয়াতে ভেলুকেইটা ওলাব লাগিব। তাৰপিছত আমি ধুনীয়াকৈ প্লট কৰি দিম ষ্টেপ বাই ষ্টেপ। চ' ফাৰ্ষ্ট ইকুৱেশ্যনটো আপোনালোকে যেতিয়া ইয়াতে এক্সটো আপোনালোকৰ 0 ৰাখিব, ৱাই কিমান পাব, এক্সটো 0, ৱাই কিমান পাব আপোনালোকৰ ইয়াতে নিশ্চয় 60 পাব, হয় নহয়? ঠিক আছে, এইবাৰ আপোনালোকৰ ৱাইটো 0 ৰাখি দিয়ক, ৱাইটো কি দিলোঁ, 0 দিলোঁ, তাৰমানে ৱাই নাই। এক্স কিমান হ'ব আপোনালোকৰ ইয়াতে, 120, কাৰেক্ট। চ' আমাৰ হৈ গ'ল ফাৰ্ষ্টটো, ফাৰ্ষ্ট লাইনডাল। ছেকেণ্ডটো কৰক এতিয়া, ছেকেণ্ডত আপোনালোকৰ কি কৰিব, আপোনালোকৰ যিহেতু ইয়াতে ভেলু দিয়া নাই, এতিয়া আপোনালোকে কাম কৰিব পাৰে ইয়াতে এক্সটো আপোনালোকৰ 0 থৈ দিব পাৰে, এক্সটো কিমান হ'ল, 0 হ'ল। চ' ৱাই কিমান পাব আপোনালোকৰ ইয়াতে, 60। ঠিক আছে, আৰু নেক্সট ষ্টেপত আপোনালোকে যদি ইয়াতে ৱাইটো যদি এইবাৰ 0 ৰাখে, এক্স কিমান পাব আপোনালোকৰ ইয়াতে, 60 পাই যাব, হয় নহয়? ঠিক আছে, পাই গ'লোঁ আমি ছেকেণ্ডটো। থাৰ্ডটোলৈ আহোঁ এতিয়া, x-2y = 0 দি আছে। এতিয়া এইটোৰ কাৰণে আপোনালোকে কাম কৰিব পাৰে, এক্সটো যেতিয়া আপোনালোকৰ ইয়াতে ৰাখে আপোনালোকে 30, যদি 30 নহয় আপোনালোকে ৰাখিব পাৰে ইয়াতে ৱাইটো ৰাখক। চ' এইটো আপোনালোকে কনভাৰ্ট কৰিব পাৰে এনেকৈ, x = 2y। ঠিক আছে, এতিয়া আপোনালোকে যদি ৱাইটো যদি আপোনালোকে ধৰা হ'ল 20 ৰাখি দিয়ে, ৱাইটো কিমান দিলে আপোনালোকৰ ইয়াতে 20, চ' এক্সটো কিমান হ'ব, 20 তাৰমানে 40 হ'ল। ঠিক আছে, নেক্সট ষ্টেপত আপোনালোকে ৱাইটো কাম কৰক, ৱাইটো যদি আপোনালোকে ধৰা হ'ল 30 দিয়ে, এক্স কিমান হ'ব আপোনালোকৰ ইয়াতে, 230 = 60 হ'লনে? চ' আমি পাই গ'লোঁ গোটেইকেইটা পইণ্টছ। এতিয়া ধুনীয়াকৈ ষ্টেপ বাই ষ্টেপ গোটেইকেইটা লাইনৰ পইণ্টছবিলাক প্লট কৰোঁ, তাৰপিছত লাইনকেইটা ড্ৰ কৰিম, হ'ব? তাৰপিছত ফিজিবল ৰিজনটো ফাইণ্ড আউট কৰিম, হ'ব? আহক প্লট কৰোঁ পইণ্টবোৰ এতিয়া 1 by 1। আচ্ছা, ফাৰ্ষ্ট আপোনালোকৰ যিটো লাইন দিয়া আছে সেইটোৰ কাৰণে কি হ'ব, ইকুৱেশ্যনটোৰ কাৰণে এক্স দিয়া আছে 0, ৱাই হ'ল 60, এক্স 0, ৱাই হ'ল 60। চ' ৱান প্ৰতিটো ঘৰত আপোনালোকৰ 10k আছে, ঠিক আছে, চ' 10, 20, 30, 40, 50, 60 হ'লনে? 0, 60 পাই গ'লোঁ আমি, হ'ব? তাৰপিছত আহিলে 120, 0, x 120, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 120, চ' পাই গ'লোঁ, আৰু ৱাইটো 0 আছে, হ'লনে? ডাবল পাই গ'লোঁ। এতিয়া এই দুটা পইণ্ট আপোনালোকে কি কৰিব লাগিব, ইয়াতে জইন কৰি দিয়ক ধুনীয়াকৈ স্কেলেদি। ঠিক আছে, কৰিলোঁ আমি জইন। চ' ফাৰ্ষ্ট লাইনটো আমি পাই গ'লোঁ ধুনীয়াকৈ, হ'ব ফ্ৰেণ্ডছ? ঠিক তেনেদৰে ছেকেণ্ড লাইন আৰু থাৰ্ড লাইনটো আমি এতিয়া ড্ৰ কৰিব লাগিব, হ'ব? আহক, ছেকেণ্ড লাইনটো কি দিয়া আছে আপোনালোকৰ, এক্সটো দিয়া আছে 0, এক্স 0, ৱাই দিয়া আছে আপোনালোকৰ, ৱাই দিয়া আছে আপোনালোকৰ 60 হ'ল, এক্স 0 আৰু ৱাই 60 হৈ গ'ল। সেইটো পইণ্ট আহিল, ছেম পইণ্ট আহিলে আপোনালোকৰ ইয়াতে। নেক্সট আহিলে আপোনালোকৰ এক্সটো 60 আহিলে, এক্স 60, চ' 10, 20, 30, 40, 50, 60 এইটো হ'লনে? আৰু ৱাইটো 0, ঠিক আছে, পাই গ'লোঁ। ছেকেণ্ড লাইনটো আপোনালোকৰ পাই গ'লোঁ আমি ইয়াতে, এতিয়া প্লট কৰি দিয়ক, ড্ৰ কৰক আপোনালোকৰ ইয়াতে, হ'লনে? ছেকেণ্ড লাইনটো আমি পাই গ'লোঁ। এতিয়া আপোনালোকৰ লাগে থাৰ্ডডাল ক'ত আছে, থাৰ্ড, দিছ ইজ ফাৰ্ষ্ট, দিছ ইজ ছেকেণ্ড, থাৰ্ড। থাৰ্ডটো হৈছে আপোনালোকৰ এক্সটো 40, ৱাইটো 20, এক্স 40, চ' 10, 20, 30, 40, ৱাই দি আছে আপোনালোকৰ 20, চ' 10, 20 হ'লনে? চ' আমি পাই গ'লোঁ, হ'ল 10, 20 আমি পাই গ'লোঁ ধুনীয়াকৈ, 40, 20 পালোঁনে? যাব পাৰি ইয়াতে ধুনীয়াকৈ ষ্ট্ৰেটলি পাই গ'লোঁ। নেক্সট আহিলে আপোনালোকৰ এক্সটো দিয়া আছে আপোনালোকৰ 60, ৱাই আছে 30, 60 এক্স ৱাই 30, 30 মানে ওপৰত যাব, হ'লনে? ঠিক আছে ফ্ৰেণ্ডছ, পাই গ'লোঁ। এতিয়া এই দুটা পইণ্ট আমি পালোঁ, হয়নে? জইন কৰিছে, এতিয়া আপোনালোকে জইন কৰি দিয়ক ধুনীয়াকৈ, এই থাৰ্ড যিটো লাইন পালে আপোনালোকে ষ্ট্ৰেট লাইন কৰি দিয়ক, এইটো আপোনালোকৰ অৰিজিন দি যাব, হয় নহয়? চাব পাৰে যিহেতু ইয়াত 0 জবতকৈ 0 হ'ব, হয় নহয়? চ' আপোনালোকে ধুনীয়াকৈ ড্ৰ কৰি দিয়ক, পইণ্টটো ষ্ট্ৰেট লাইন পাব, এইটো আপোনালোকৰ অৰিজিনেদি গুচি যাব, পাই গ'লোঁ, দিছ ইজ থাৰ্ড। এতিয়া এই তিনিটা লাইনৰ কাৰণে আপোনালোকে
কি হ'ল বোলে বুঝিছেনে? আপোনালোকে ইয়াতে ওলাব লাগিব ফিজিবল রিজন। আহক ট্রু ফলস চাই লো আমি এতিয়া অরিজিন ভ্যালুটো পুট করি। হব আচ্ছা ফ্রেন্ডস, এটা আমি যেটা ফার্স্ট যেটা আপনার ইনিকুয়ালিটি আছে তার যেটা আপনার জিরো জিরো বহাই দিব কি হব, আপনার জিরো এনেকে পাব। নিশ্চয় জিরোটা আপনার সরুয়ে হয় 128 কে, গতি ট্রু হল। ট্রু যদি হয় রিজনটা কত থাকবে? তলত থাকবে, হল ডাউন। ঠিক তেনেদরে আপনি যেটা জিরো বহাই দিব এনেকে আহিব, তার মানে ডেটা ডেন আছে তো নিশ্চয়তো ফলস হবো। জিরোটা আপনার 60 কে তো ডাঙর হবই নয় কেউ, হয় না নয়, গতি ফলস হব। যদি ফলস হয় আমার যদি রিজন উপর থাকিব, হব। ঠিক তেনেদরে ইয়াতে যেটা আপনাকে জিরো বহাব জিরো পাব নিশ্চয়, গতি জিরোটো ইকুয়াল দিয়ে আছে তো, জিরোটো আপনাদের জানেই ভালকে, জিরোটো আপনার জিরো জিরো বহাব, জিরো গ্রেটার দেন ইকুয়াল জিরো নিশ্চয়, জিরোটো আপনার এটা এটা হলেই হল। সো জিরোটো তো জিরোর সমান হয়ে ইকুয়াল হয় নয়, গতি এটা আপনার ট্রু হব। ট্রু হলে আপনার কি হব ডাউন পার্টটো, এটা আমার এনসার হব। মানে প্রথমটোর কারণে ডাউন, সেকেন্ডটোর কারণে আপার আহিব, ফলস কারণে আপ, আর থার্ডটোর কারণে আকো ডাউন। ঠিক আছে, মনত রাখবে। আহক বহাইছো এটা রিজনটো উলিয়ালো আমি ফিজিবল রিজনটো। আচ্ছা ফ্রেন্ড, এতিয়া ফার্স্ট সেকেন্ড থার্ড মানে গোটাই লিখি লো। ফার্স্টর কারণে আপনার হবো এটা ডাউন, সো ফার্স্ট এইটার কারণে আপনার ডাউন হবো তো, সো ডাউন পার্ট আহিলে ফার্স্টর কারণে গোটে ফার্স্টটো এই আপনার ডাউন হল। ঠিক আছে, সেকেন্ডর কারণে আপনার যাব সেকেন্ড, সেকেন্ডর কারণে আপনার আপ, ফার্স্টর কারণে ডাউন আহিলে সেকেন্ডর কারণে আপনার আহিলে আপ, থার্ডটোর কারণে আপনার আকো আহিলে থার্ড, থার্ড করেছে থার্ড আহিলে থার্ড, থার্ডর কারণে আপনার ডাউন আহিলে, হয় না নয়। সো আপনার আপনার চাব পারে তিনিওডালের কারণে কমন যে সেকশন হবো, সো মানে কালার করেছো ইয়াতে সেই সেকশনটা আপনার কমন সেকশনটা হবো এইটা, গতি এই রিজনটুক আপনার কি বলে আপনার ফিজিবল রিজন বলে কয়। ঠিক আছে, ইয়াতে আপনার অলরেডি চারিটা পয়েন্টে আছে, গোটেই কর্নারকিটা আপনার ধুনকে পাই গেছো আমি ইয়াতে। সো ফার্স্ট আপনার পালো ইয়াতে 40-20 হল, সেকেন্ডটো 60-0, থার্ডটো 120-0, আর ফোর্থটো 60-30, চারিটা পয়েন্টে আছে। ধুনকে কর্নার মেথড আমি ইউজ করি, আমি ধুনকে পাই যাব মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটো। হব আহক করো এটা। আচ্ছা ফ্রেন্ড, অলরেডি মই ইয়াতে কর্নার মেথড ইউজ করছো, কর্নার পয়েন্টটা লিখে ললো গোটে চারিটা, তারপর পয়েন্টকিটা আমি পুট করে দিছো ইয়াতে, হল। সো ভ্যালুটা পুট করার পিছত মই 60 আর 0 পুট করার পিছত 300 পালো, সেকেন্ডত আপনার 600 পালো, থার্ডটোত 400 পালো, ফোর্থটোত 600 পালো। এটা আপনাকে চক এটা কোনটো মিনিমাম মিনিমাম ভ্যালু হবো, সেইটো 300 আপনার মিনিমাম হল। আর ইয়াতে আপনাকে চাওকচোন, আপনাকে ধুনকে এনালাইজ করে ইয়াতে দুটা পয়েন্টত আপনার ম্যাক্সিমাম ভ্যালু পাই আছো, এইটা এটা আপনার আহিলে আর এইটা হল আপনার সেকেন্ড ফোর্থটো, সেকেন্ডটো আর ফোর্থটো আপনার ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে আছে। ঠিক আছে, সেকেন্ডটো আপনার দিয়ে আছে সেকেন্ড আর ফোর্থ, আর যদি আপনার ফার্স্ট তার দিয়ে আছে আপনার মিনিমাম ভ্যালু দিয়ে আছে, হল। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি লিখো এটা সেন্টেন্সত এনসারটো। সো ফ্রেন্ড, আমার এনসারটো কি হব, আপনার যদি মিনিমাম জেড হব কোড হব 60-0, ঠিক আছে 60-0 আপনার মিনিমাম ভ্যালুটো ওলাই গেল। আর যদি ম্যাক্সিমামটো কি হব, এই আপনাকে দেখেছেন যেহেতু আপনার এটা পয়েন্ট দুটা আসলে 120-0 আর 60-30, গতি এই গ্রাফটো চাও আপনার 120-0 আর 60-30 এই লাইনডালত আপনার জি পয়েন্ট জি পয়েন্ট আপনার এই লাইনটো, ঠিক আছে এই ফিজিবল রিজনটো হবনে, এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুটা পয়েন্টের মাজর আপনার জি পয়েন্টে লোক কি হবো আপনার ম্যাক্সিমাম ভ্যালুটো আপনাদের পাই যাব ইয়াতে। ঠিক আছে, আপনাদের ধুনকে লিখি লোক, অলরেডি আই হ্যাভ রিটার্ন হিয়ার, মানে ইয়াত লিখিছো আপনাদের চাও। হব মিনিমাম ভ্যালু কি হবো, মিনিমাম জেড ইকুয়াল 300 এট 60-0 অলরেডি লিখি কই দিলাম ইয়াতে। সো ম্যাক্সিমামটো কি হবো, ম্যাক্সিমাম জেড ইকুয়াল 600 এট অল দ্য পয়েন্টস অন দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস 120-0 এন্ড 60-30। ঠিক আছে, সো আমি এনেকৈ সল্ভ করব পারো দুটা একলগত দিয়া থাকিলে। ঠিক আছে, যেহেতু এই কোয়েশ্চন আপনার তিনিটা ইনইকুয়ালিটিস দিয়া আছে, হব সো আমি সল্ভ করব এনেকে। হব ফ্রেন্ডস, আস্কিং টু মিনিমাইজ এন্ড ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল এক্স প্লাস টু ওয়াই। সো ইয়াতে আপনার যে অবজেক্টিভ ফাংশন কেটে আছে জেড ইকুয়াল এক্স প্লাস টু ওয়াই, সো ইয়াক কি করব দিছে মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ দুটা করব দিছে। এটা ফার্স্ট যেটো সাবজেক্টটো কনস্ট্যান্ট দিয়া আছে এক্স প্লাস টু ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 100, সেকেন্ডটো টু এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল 0, আর টু এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 200। সো তিনটা দিয়া আছে, এটা আর নন নেগেটিভ কনস্ট্যান্ট কেটে আপনার দিয়া আছে। ঠিক আছে, দুটা জিরোতকে গ্রেটার দেন ইকুয়াল 0 হব লাগিব। এতিয়া আমি যেটা আপনার ইনইকুয়ালিটি আসলে তা কনভার্ট করছো ইকুয়ালিটি। ঠিক আছে, তিনটাকে করলো, তারপর এটা আমি ভ্যালুকেটা ওলাব লাগিব, কারণ আমি গ্রাফটো আঁকিব লাগিব, হয় না, তারপর আমি আপনার ফিজিবল রিজনটা পাম, হয় নয়। এটা আপনার যেটা ফার্স্ট ইকুয়েশন আছে ইয়াত যেটা আপনার এক্সর ভ্যালু যেটা আপনার ইয়াতে জিরো দিব, এক্সর ভ্যালু যেটা আপনার ইয়াতে জিরো দিব, তেতিয়া আপনার ওয়াই কিমান হব, আপনার নিশ্চয় ওয়াইটো যেটা 50 হব, হয় না নয়। সো কি হবো, এটা আপনার এক্স টু জিরো হল তো, সো টোটাল তলত যাব, সো ডিভাইড হল, সো 50 হল, হয় নয়। নেক্সট টাইম আপনাদের কাম করব, এবার ওয়াইটো জিরো ধরে দিয়ক, ওয়াইটো কি ধরলে জিরো ধরলে, তো এক্স কিমান হবো, ওয়াইটো যেটা আপনার জিরো ধরবো, এক্স টু অফকোর্স 100 হবো, হয় নয়। সো হয়ে গেল ফার্স্টটো। সিমিলারলি সেকেন্ডটো করব, এটা আপনার যেটা সেকেন্ড ইকুয়েশন আছে এটা আপনাদের
সেকেন্ড ইকুয়েশন আপনাদের যেটা এক্সর ভ্যালু তালোকে 20 ধরব, এক্সর কারণ ধরলে 20 ধরলে তো কি হব পাওয়ার ভ্যালুটো 2 × 20 কিমান হল আপনার 40 হল, হয় না? 40 হল না? 40 হল যেটা ওয়াইটের ফলে গুছে যাব, রাইট সাইডে যেটা ওয়াইটে গুছে যাব, কি হবে আপনার ওয়াইটো আপনার 40 হয়ে যাব, হয় না? হয় সো নেক্সট স্টেপ আপনাদের কাম করো ওয়াইটো আপনাদের এক্সটো 50 ধরো, এক্সটো আপনাদের এবার 50 ধরো, সো 250 যা 100 হল, সেফালে গেলে আপনার মাইনাস 100 হয়ে গেল, সো মাইনাস মাইনাস ক্যানসেল হয়ে গেল, ওয়াইটো কেন পাবো আপনাদের 100 পাবো, ঠিক আছে? এটা হোক আপনাদের থার্ড ইকুয়েশন, সো থার্ড ইকুয়েশন কি করবো আপনাদের ইয়াতে, আপনাদের যে ওয়াই ভ্যালুটা আপনাদের ইয়াতে 0 ধরো, ওয়াই যেটা আপনাদের 0 ধরো, কি এক্সটো কি হবো এটা, এক্সটো আপনাদের 2D ডিভাইড হবো 200, মানে 100 হয়ে গেল, হয় না? ঠিক তেনেদরে আপনাদের এবার এক্স টু জিরো ধরক, এক্স টু যেটা আপনাদের জিরো ধরব, এক্স টু ধরলে আপনাদের এবার জিরো, তাহলে এটা বিলিং মিনিংলেস হয়ে গেল, মানে ওয়াইটা কিমান হবো আপনাদের এটা 200, ঠিক আছে ফ্রেন্ডস? সো আমি এই গোটেকেইটা পয়েন্ট যেটা আমি প্লট করিম, হব, আহক আমি প্লট করি এটা গ্রাফত। আচ্ছা ফ্রেন্ড, আহক আমি এটা গ্রাফটোত আপনাদের গোটেকেইটা ইকুয়েশনের কারণে লাইনকেইটা আমি ড্র করো। সো ফার্স্ট যেটা আপনাদের ইকুয়েশন আছে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 100, ঠিক আছে? সেইটার কারণে আপনাদের প্রথম পয়েন্ট আছে আপনাদের 050, 050 এক্স টু জিরো, এক্সটো আপনার 0 হল, ওয়াইটো আপনার হয়েছে 50, ওয়াই 50, 50 মানে আপনার এই, হয় নয়? 10, 20, 30, 40, 50, সো এই পয়েন্ট পালে আপনার 050 হলনে? সো 050 পাই গেল। সেকেন্ড আছে আপনার 100, 0, এক্স টু 100, সো 100 হলে আপনার এক্স ইয়াতে আছে 100, ঠিক আছে? এইটো 80, 90, 100, সো 100, ওয়াইটো গিয়েছে আপনার 0, সো পাই গেল আমি পয়েন্টটো, দুটা পয়েন্ট পাই গেল আপনার, দুটা পয়েন্ট পালে আপনাকে ধুনকে ইয়াতে লাইনটো আপনাকে ড্র করে দিও। ও ফ্রেন্ডস, আমি ড্র করো লাইনটো ইয়াতে ধুনকে হল, আপনাকে ধুনকে লাইনটা ড্র করে দিও, হল না? আপনার লাইনটা আমি ইয়াতে ড্র করে লো, হল? এটা আপনার ফার্স্ট লাইন লিখি লো পারে আপনার এই ফার্স্ট লাইন বলে, হল? তারপর আহিলে আপনার সেকেন্ড লাইন কি আছে, 2x - y হল ইকুয়াল 0, তো এই লাইনটার কারণে আপনাদের কি করব, ইয়াতে এক্স ভ্যালুটা আছে, এক্সর ভ্যালুটো 20 আছে, এক্সটো 20 আছে, 20 লোক এক্সটো 20, বা কিমান আছে 40, সো 40 হলে আপনাদের স্টেট যাব পারে 40, 20, 40, সো আপনার টার্স হব ইয়াতে, হয় নয়? সো আপনার এই পয়েন্ট আপনাদের পালে ইয়াতে কারেক্ট, চাব পড়ে স্টেট চাও আপনাদের ইয়ারপরা, যখন এই 40 আহিলে, সো এটা আপনার পয়েন্ট আহিলে 20, 40, ক্লিয়ার? নেক্সট আহিলে আপনার 50 আর 100, 20, 40 হল 50, 100, এক্সটো 50, এক্সটো আপনার 50 আর ওয়াইটো আহিলে আপনার কিমান আহিল, ওয়াইটো আপনার 100, 50 আর 100, 50 টু, ঠিক আছে? স্টেট যাও আর 100 টু আপনার আছে, স্টেট গেলে আপনাকে নিশ্চয় পাব 50 আর 100, যেটা আপনাদের সব 100 টু আছে যে আপনাদের ইয়াতে পাই যাব, ঠিক আছে? আপনাদের পাই গেল 50, 100, সো এটা আপনাকে ধুনকে এই জয়েন করে দিও, হব? অরিজিনেলি যাব এই নিশ্চয় ধুনকে ড্র করে দিও, হল না? আমি পাই গেল, হল? আপনার আহিলে এই সেকেন্ড লাইনটা আপনাদের ইয়াতে পাই গেল, হয় না? নহয় এই হল আপনার সেকেন্ড লাইন, লিখি লোক। তারপর আপনার আহিলে থার্ড, থার্ডত কি দিয়া আছে আপনার এক্স ভ্যালু 100 দিয়া আছে, ওয়াই ভ্যালু 0, 100, 0, সো 100, 0 অলরেডি আমি ড্র করছো, 100, 0 হল, তারপর এই 100, 0, তো কি আছে 0 আর 20, 200, সো এক্স টু আপনার 0, ওয়াইটো আপনার 200, 200, মানে এই আপনার ইয়াতে হবো, হয় নয়? 200, সে পয়েন্ট পাই গেল আমি ফার্স্ট সেকেন্ড পয়েন্ট, সো এটা ধুনকে আপনাকে জয়েন করে দিও, করে দিও এই আপনাকে ধুনকে, ঠিক আছে? হল না? সো আমি থার্ড লাইন আমি পাই গেলো, দিস ইজ থার্ড লাইন, হল? সো ফার্স্ট সেকেন্ড আপনার এই হল থার্ড লাইন। এতিয়া আমার ইয়ারপর আমি ওলাব লাগিব, আমি কি ওলাব লাগে গম পাইছে না আপনাদের? ইয়ারপর আমি ওলাব লাগিব এতিয়া আপনার যেটা ফিজিবল রিজন, ঠিক আছে? সো ফিজিবল রিজন ওলাবর কারণে আপনাদের নিশ্চয় জানে কেনেকে ওলাব লাগে, হয় নয়? আমি যাব লাগিব ইনিকুয়ালিটি, তারপর আপনার যিকোনো একটা পয়েন্ট লোব লাগিব, যেনে আমি অরিজিনটো লোক আমার ইজি হয়, ট্রু নে ফলস হয়, তারপর ভিত্তি করে আমি আমি আপনার ফিজিবল রিজনটা উলিয়াই লোক পড়ো, ঠিক আছে? আহক আমি উলিয়াই লো এইটো। আচ্ছা ফ্রেন, এই যে মানে ইয়াতে চিনটো অলরেডি লিখি দিয়েছি, ইয়াতে ইনিকুয়ালিটি চিনটো সিম্বলটো, এতিয়া ইয়াতে আপনাদের ফার্স্ট এই ফার্স্ট ইনিকুয়ালিটি, ঠিক আছে? সেইটার কারণে আপনার ফার্স্ট হয়েছিল, এই ফার্স্ট এইডাল ফার্স্ট লাইনডাল আসলে, হয় নয়? তো এই লাইনডালর মানে তলর যিকোনো একটা পয়েন্ট লম আমি, এই লাইনডালর তলর যিকোনো একটা পয়েন্ট লম আমি জানিলো অরিজিনটো লো, তো এই লাইনডালর ফার্স্ট লাইনক আমি অরিজিনটো ললো, অরিজিন কি আসলে কোঅর্ডিনেটটো 0, 0 আসলে, ইয়াত যেটা এই ইনিকুয়ালিটি যেটা আপনাদের 0, 0 বহাব, তো কি হবো আপনাদের, আপনাদের কি হয়ে যাব 0 + 2 × 0, তো 0 হব এই আলটিমেটলি, তো 0টো আপনার গ্রেটার দেন ইকুয়াল 0 হয় নাকি বারো সুদিছে ইহতে, আপনাদের এই ভুল আছে, আমি
ইয়াতে এনেকুৱা মই ইনকুলাৰ যেতিয়া গোটেইটো লিখিলোঁ এতিয়া এটা ফাৰ্ষ্ট ইনকুলাৰটোৰ কাৰণে যিটো ফাৰ্ষ্ট লাইন আছে সেই লাইনডালত অলপ যিখিনি পইণ্ট ল'ম তেনেহ'লে আমি অৰিজিনটো লওঁ অৰিজিনটো ল'ম মানে সুবিধা হয় আমাৰ ঠিক আছে এতিয়া ইয়াত যেতিয়া মই অৰিজিনৰ যেতিয়া যিকেইটা ভেলুকেইটা যেতিয়া পুট কৰিম ইয়াতে চ' জিৰ' প্লাছ টু ইনটু জিৰ' টু জিৰ'ই হ'ল মোৰ জিৰ' জিৰ' উইল বি গ্ৰেটাৰ দেন অৰ ইকুৱেল টু হাণ্ড্ৰেড হ'ব জানো হয় জানো কেতিয়াবা এইটো পচিবল অফক'ৰ্চ নহয় যদি নহয় এইটো কি হ'ব অফক'ৰ্চ যদি এইটো নহয় তেনেহ'লে এইটো ফল্ছ হ'ব আৰু যদি ফল্ছ হয় আমাৰ ৰিজনটো কোনটো আহে নিশ্চয় তাৰ ওপৰৰ পাৰ্টটো এনচাৰ হ'ব যিহেতু আপোনাৰ ফল্ছ হ'লে ফল্ছ হ'লে আপোনাৰ তলৰ পাৰ্টটো হ'বই নোৱাৰে ট্ৰু হ'লেহে তলৰ পাৰ্টটো হ'লে গতিকে এই লাইনটোৰ যিটো ট্ৰু আপোনালোকৰ যিটো ফল্ছ হৈছে গতিকে এই যেতিয়া লাইন আছে যিহেতু এইটো ফাৰ্ষ্ট কোৱাড্ৰেণ্ট থাকিব লাগিবতো এই লাইনটোৰ ওপৰৰ পাৰ্টটো আপোনালোকৰ এনচাৰ হ'ব ঠিক আছে এই ফাৰ্ষ্ট লাইনৰ ওপৰৰ পাৰ্টটো আপোনালোকৰ এনচাৰ হ'ব ঠিক আছে ফ্ৰেণ্ডছ আচ্ছা এতিয়া আমি আহোঁ ছেকেণ্ড ইনিকুৱালিটিটোত এতিয়া আপোনালোকৰ ইয়াতে যেতিয়া এগেইন ছেকেণ্ড লাইনডালৰ কাৰণে ছেকেণ্ড লাইনডাল আপুনি চাওক ছেকেণ্ড লাইনডাল আছে ইয়াতে ছেকেণ্ড লাইনডালৰ কাৰণে আপোনালোকে ইয়াতে অৰিজিনটো ল'ব আপোনালোকৰ অলপ প্ৰব্লেম হ'ব আচ্ছা এতিয়া আপোনালোকে এটা কাম কৰিব পাৰে ইয়াতে অৰিজিনতকৈ অৰিজিনৰ বাহিৰৰ এই লাইনডাল আছে তেনেকৈ আছেতো পথলীয়াকৈ আছেতো এই লাইনডালৰ তলৰ যিকোনো এটা পইণ্ট লওক আপোনালোকে চ' অৰিজিনটো আপোনালোকৰ অলৰেডি ইয়াতে টাচ হৈ আছে গতিকে আপোনালোকে এটা কাম কৰিব পাৰে ইয়াতে আপোনালোকে লওক টুৱেণ্টি জিৰ' ল'ব পাৰে ঠিক আছে কি ল'লে আপোনালোকে পইণ্টটো টুৱেণ্টি টুৱেণ্টিটো এই পইণ্টটো লৈ লওক এই পইণ্টটো এক্জেক্টলি আপোনালোকে টুৱেণ্টি জিৰ' আচ্ছা ইয়াত যেতিয়া আপোনালোকে টুৱেণ্টি জিৰ' বঢ়াব কি হ'ব আপোনালোকৰ টু ইনটু টুৱেণ্টি হ'ল নাই চ' মাইনাছ জিৰ' লেছ দেন ইকুৱেল জিৰ' চ' আপোনালোকে ফৰ্টি পালে ফৰ্টিটো জানো আপোনালোকে চাব পাৰে ফৰ্টিটো আপোনালোকৰ শূন্যতকৈ জিৰ'তকৈ জানো আপোনালোকৰ সৰু হ'ব জানো চাওকচোন আপোনালোকে ফৰ্টিটো আপোনালোকৰতো জিৰ'তকৈ কেতিয়াও সৰু হ'ব নোৱাৰে লাইকুল হ'ব নোৱাৰে হয় নহয় যিটো আমি যেতিয়া ফৰ্টি পালোঁ আপোনালোকৰ জিৰ'তকৈতো সৰু হ'ব নোৱাৰে হয় নে নহয় গতিকে এইটো কি হ'ব আপোনালোকৰ ফল্ছ হ'ব যদি ফল্ছ হয় কি হ'ব ইয়াতো আপোনালোকৰ নিশ্চয় ৰিজনটো আপত থাকিব ছেকেণ্ড পাৰ্টৰ কাৰণে আপোনাৰ এনচাৰ কি হ'ব ছেকেণ্ডটোৰ কাৰণে আপোনালোকৰ এনচাৰ আহিলে ওপৰৰ ফালে ঠিক আছে ছেকেণ্ডটোৰ কাৰণে আপোনালোকৰ এনচাৰ আহিলে ওপৰৰ ফালে ফাৰ্ষ্টৰ কাৰণে আপোনালোকৰ এনেকৈ আছিলে ওপৰৰ ফালেই আছিলে ছেকেণ্ডৰ কাৰণে আপোনালোকৰ ওপৰতে আহিলে ফাৰ্ষ্টৰ কাৰণে ওপৰতে আছিলে এতিয়া থাৰ্ডটোত আহোঁ আমি থাৰ্ডটোত আপোনালোকৰ টু এক্স প্লাছ ৱাই লেছ দেন ইকুৱেল টু হাণ্ড্ৰেড চ' থাৰ্ড লাইনটো চ' এই লাইনডালত আপোনালোকে ধুনীয়াকৈ অৰিজিনটো ল'ব পাৰে থাৰ্ড লাইনডাল ঠিক আছে আপোনালোকে ধুনীয়াকৈ অৰিজিনৰ ভেলুটো পুট কৰি দিয়ক থাৰ্ড লাইনত তলৰ যিকোনো পইণ্ট লওক চ' আমি এতিয়া অৰিজিনত বঢ়াই দিলোঁ থাৰ্ড লাইনটো ঠিক আছে ত' যেতিয়া আপোনালোকে জিৰ' বঢ়াব চ' জিৰ' লেছ দেন টু হাণ্ড্ৰেড সেইটোতো কাৰেক্ট হয় হয়নে নহয় যিহেতু জিৰ'টোতো আপোনাৰ টু হাণ্ড্ৰেডকৈ সৰু হ'বই ঠিক আছে ন গতিকে যিটো সৰু হয় গতিকে আমাৰ কি হ'ব ইয়াতে এইটো আপোনালোকৰ ট্ৰু হ'ব আৰু যেতিয়া ট্ৰু হয় ট্ৰু হ'লে কি হয় আপোনালোকৰ ওপৰৰ যিটো ট্ৰু হয় তলৰ পাৰ্টটো আপোনালোকৰ এনচাৰ হ'ব ডাউন পাৰ্টটো মানে এই যিটো লাষ্ট লাইন সেই লাইনটো আপোনাৰ তলৰ পাৰ্টটো আপোনালোকৰ এনচাৰ হ'ব ঠিক আছে এতিয়া কথাটো হ'ল এই তিনিওটা ৰিজনৰ যিটো কমন ৰিজন কোনটো হ'ল যিটো ফাৰ্ষ্ট লাইনডালৰ কাৰণে আপোনালোকৰ ওপৰ গোটেই ওপৰ ফালে ওপৰৰ পাৰ্টটো আছিলে ছেকেণ্ডৰ কাৰণে আপোনালোকৰ আছিলে ওপৰৰ পাৰ্টটো হয়নে নহয় তৃতীয়ডালৰ কাৰণে তলত আহিলে গতিকে আপোনালোকে যদি চাই ইয়াতে আপোনালোকৰ যিটো আমাৰ মানে কমন ৰিজন আল্টিমেটলি আমি এইখিনি পালোঁ মই যিখিনি তেতিয়া ৰেড মাৰ্ক কৰি আছোঁ ঠিক আছে চ' আপোনালোকৰ ইয়াতে এইটো কমন ৰিজন আহি গ'ল ঠিক আছে যিটো আপোনালোকৰ সিহঁতৰ নন নিগেটিভ কনষ্টেণ্ট দিয়া আছিলে এতিয়া ইয়াতে আপোনালোকৰ অলৰেডি আমি যিটো এই পইণ্টটো কৰ্ণাৰ পইণ্টকেইটা আপোনালোকৰ অলৰেডি আমি ইয়াতে পাই গৈছোঁ এই পইণ্ট আপোনালোকৰ কি আছিলে এইটো আছিলে আপোনালোকৰ জিৰ' ফিফটি আৰু এইটো কিমান আছিলে আপোনালোকৰ টুৱেণ্টি ফৰ্টি এইটো আছিলে আপোনালোকৰ ফিফটি আৰু হাণ্ড্ৰেড আপোনালোকৰ ফৰ্টিটো দিয়াই আছে অলৰেডি ইয়াতে কি দিয়া আছে জিৰ' আৰু টু হাণ্ড্ৰেড হ'ল গোটেই চাৰিটা পইণ্ট পাই গ'লে আমি ধুনীয়াকৈ কৰ্ণাৰ মেথডটো ইউজ কৰি আমাৰ মেক্সিমাম ভেলুৰ মিনিমাম ভেলুত আমি পাম ঠিক আছে আহক কৰোঁ এতিয়া বাকীখিনি ইউজিং কৰ্ণাৰ মেথড উই হেভ টু ফাইণ্ড আউট হিয়াৰ দ্য ভেলু অফ মেক্সিমাম অৰ মিনিমাম আচ্ছা আমি এইটো ইউজ কৰি এতিয়া কৰ্ণাৰ পইণ্টকেইটা মই ইয়াতে গোটেইকেইটা লৈছোঁ ইয়াতে জিৰ' ফিফটি টুৱেণ্টি ফৰ্টি ফিফটি হাণ্ড্ৰেড আৰু জিৰ' টু হাণ্ড্ৰেড গোটেইটা পইণ্ট মই গ্ৰাফটোৰ পৰা লৈ লৈছোঁ ঠিক আছে এতিয়া আহক আমি প্লট কৰোঁ পইণ্টছকেইটা আপোনাৰ যিটো অবজেক্টিভ ফাংচন আছিলে তাতে চ' এতিয়া আপোনালোকৰ এই যিটো অবজেক্টিভ ফাংচন তাত যেতিয়া আপোনালোকে জিৰ' ফিফটি বঢ়াব কি হ'ব আপোনালোকৰ ভেলুটো জিৰ'টো আপোনালোকৰ মিনিংলেছ হৈ গ'ল এক্সটো গতিকে ফিফটি ইনটু টু কি হ'ব আপোনালোকৰ হ'ব এইটো হাণ্ড্ৰেড ঠিক আছে নেক্সটটো বঢ়াওক এক্সট্ৰ ভেলুটো কিমান হ'ব আপোনালোকৰ এতিয়া টুৱেণ্টি চ' টুৱেণ্টি হ'লেতো আপোনালোকৰ প্লাছ ফৰ্টি ইনটু টু তাৰমানে এইটি কিমান পইণ্টটো আপোনালোকৰ ইয়াতে হাণ্ড্ৰেড পালে ঠিক আছে চ' তিনৰ পইণ্টত আপোনালোকে আহক এতিয়া ফিফটি আৰু হাণ্ড্ৰেড আছে এক্সটো আপোনালোকৰ ফিফটি আছে এক্সটো আছে আপোনালোকৰ ফিফটি ৱাইটো আপোনালোকৰ হাণ্ড্ৰেড টু ইনটু হাণ্ড্ৰেড মানে কিমান টু হাণ্ড্ৰেড তাৰমানে আপোনালোকে পালে এটা টু ফিফটি টু হাণ্ড্ৰেড ফিফটি পালে ফ'ৰ আহক এক্সট ভেলুটো আপোনালোকৰ জিৰ' এইটো কাম নাই গতিকে টু ইনটু ৱাই টু ইনটু টু হাণ্ড্ৰেড তাৰমানে ফ'ৰ হাণ্ড্ৰেড চাওক আপোনালোকে এতিয়া আপোনালোকৰ অলৰেডি আমি পাই গ'লোঁ ইয়াতে মেক্সিমাম আৰু মিনিমাম এতিয়া আপোনালোকৰ এই দুটা ভেলুৱে হৈছে আপোনালোকৰ মিনিমাম হয়নে নহয়
আপোনালোকৰ মিনিমাম আহিলে। তাৰপিছত এই যিটো আপোনালোকে এটা হাইষ্ট দেখিছে ইয়াতে 400, এইটো আপোনালোকৰ হৈছে মেক্সিমাম ভেলু, হয় ন? এইটো মেক্সিমাম হৈ গ'ল। গতিকে আমি কি লিখিব পাৰোঁ ইয়াতে, আমি এটা লিখিব পাৰোঁ এতিয়া, দেয়াৰ ফৰ দ্য মেক্সিমাম ভেলু অফ জেড, সেই অবজেক্টৰ যিটো ফাংচন আছিলে ইজ 400, পইণ্ট ধৰণৰ নহয়, আৰু পইণ্টটো কি আছিলে এট 0 to 100, এই পইণ্টত আপোনালোকৰ এইটো মেক্সিমাম আমি পাই গ'লোঁ। এণ্ড দ্য মিনিমাম ভেলু অফ জেড ইজ 100, 100 পাইছিলোঁ আমি ইয়াতে দুটা, এট অল দ্য পইণ্টস অন দ্য লাইন ছেগমেণ্ট জইনিং 0.50 এণ্ড 20.40, এই দুটা পইণ্ট যিটো জইনিং লাইন পাব সেই লাইনটোত আপোনালোকৰ মিনিমাম ভেলুটো আপোনালোকে পাব 100। ঠিক আছে ফ্ৰেণ্ডছ, আমি এনেকৈ চল্ভ কৰিব পাৰোঁ, হ'ব ফ্ৰেণ্ডছ।